আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা দেখাবো যারা হচ্ছে রিলিজ স্লিপে আবেদন করেছেন, তো তারা কিভাবে বুঝবেন যে আপনার রিলিজ স্লিপের আবেদনটি 100% সাকসেসফুল হয়েছে। তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম বলে দিব আপনাদেরকে যে 27 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনটির শেষ তারিখ হচ্ছে 5 মার্চ 2024 তারিখে, ঠিক আছে? তো আই 5 মার্চের পর কিন্তু আর আবেদন করা যাবে না, তো 5 মার্চের আগেই আবেদন করবেন যারা আবেদন করেননি। সো দেখেন কিভাবে বুঝবেন আপনার 100% সাকসেসফুল হয়েছে। আপনি গুগল ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পর এখানে হচ্ছে টাইপ করবেন NU এডমিশন, এটা লিখে টাইপ করে ইন্টার করবেন। ইন্টার করার সঙ্গে সঙ্গে প্রথম ওয়েবসাইটটা আসবে, ওইটার ভিতরে জাস্ট চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন মাস্টার্স, এখানে ক্লিক করতে হবে। তারপর একটু নিচে আসে দেখতে পাচ্ছেন এই যে মাস্টার্স রেগুলার, এর আন্ডারে এই যে অ্যাপ্লিকেন্ট লগইন, এই যে দেখেন আমি আবার একটু মার্ক করি, অ্যাপ্লিকেন্ট লগইন ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিম্পল বিষয়, আপনার কাছে রোল নাম্বার পিন নাম্বার চাবে। তো রোল নাম্বার পিন নাম্বার আপনারা সবাই জানেন কোনটাকে রোল বলা হয় কোনটাকে পিন বলা হয়। তো আমি এখানে একটা রোল নাম্বার এবং পিন নাম্বার বসা দিচ্ছি। বসানোর পর এখানে হচ্ছে পিন নাম্বারটা দিবেন, সাপোজ আমি পিন নাম্বার দিচ্ছি 53, ঠিক আছে? পিন নাম্বার দেওয়া শেষ, এখন লগইনে ক্লিক করলাম। লগইন করার সঙ্গে সঙ্গে আপনি যদি দেখেন যে আপনার এরকম ইন্টারফেস আসছে যে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ফ্রেশ রিলিজ স্লিপ, প্লিজ ওয়েট আনটিল পাবলিশিং ফ্রেশ রিলিজ স্লিপ রেজাল্ট, ডাউনলোড PDF এবং ক্যান্সেল ফার্স্ট রিলিজ স্লিপ। তো দেখেন এইখানে আপনার যদি এমন ইন্টারফেস আসে, তার যদি এইটা লিখা থাকে যে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ফ্রেশ রিলিজ স্লিপ, যে আপনি প্রথম রিলিজ স্লিপে আবেদন করেছেন, এটা থাকলে বুঝবেন যে আপনার 100% আবেদন কিন্তু হয়ে গেছে। জাস্ট আপনার কোনো কিচ্ছু করতে হবে না, ক্লিয়ার? এবং দুই নম্বরে যদি এই যে এইটা যদি থাকে, দেখেন এই যে ডাউনলোড PDF এই অপশনটা থাকে, তাহলে বুঝে যাবেন যে হচ্ছে আবেদন হয়েছে। এবং যদি ক্যান্সেল করতে বলে, দেখেন ক্যান্সেল ফার্স্ট রিলিজ স্লিপ এই অপশনটা যদি থাকে, তাহলে বুঝে যাবেন যে আপনার আবেদন হয়ে গেছে। আপনি চাইলে এই ক্যান্সেল ফার্স্ট রিলিজ স্লিপ এখানে ক্লিক করে ক্যান্সেল করে আরেকবার আবেদন করতে পারবেন। তবে আপনার এই সম্পূর্ণ ইন্টারফেসটা যদি থাকে, আপনার কোনো কিছু করার দরকার নাই, আপনাদের আবেদন 100% সাকসেস হয়ে গেছে, আপনি একদম নো টেনশনে থাকবেন, ঠিক আছে? এগুলাতে কোনো কিছু আপনার ক্লিক করার কোনো দরকার নাই, ক্লিয়ার? আর এই যে ডাউনলোড PDF, এই ডাউনলোড PDF এ ক্লিক করে আপনি চাইলে আপনার PDFটা ডাউনলোড করে এইভাবে কিন্তু ওপেন করতে পারবেন। এই যে দেখেন এইভাবে কিন্তু সুন্দর করে ওপেন করলে আপনি দেখতে পাবেন কোন তিনটা কলেজে আপনি আবেদন করেছেন, A to Z কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে? তো এইটা যদি থাকে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার হচ্ছে আবেদনটি 100% সাকসেসফুল হয়েছে। আর যদি আপনি হচ্ছে লগইন করেন, লগইন করার পর এরকম দেখেন যে হচ্ছে অ্যাপ্লাই নাও ফ্রেশ রিলিজ স্লিপ এবং এখানে আপনার মেরিট স্কোর দেখায়, তাহলে বুঝে যাবেন যে আপনার আবেদনটা এখনও করা হয়নি, আপনাকে খুব দ্রুত আবেদন করতে হবে। তো দ্রুত আবেদন করে ফেলুন। তো ভিডিওতে লাইক করতে ভুলবেন না।